আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। মঙ্গলবার এক দফা দাবিতে ঝিনাইদহ বাস টার্মিনালে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একথা বলেন। মির্জা আব্বাস বলেন, দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ, লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার। এই অবস্থায় দেশ চলতে পারে না। দেশকে আজকে হীরক রাজার দেশে পরিণত করছে সরকার। সরকার দেশকে হীরক রাজার দেশে পরিণত করেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সবার ঐক্যবদ্ধ আন্দোলনে হীরক রাজা এবার আর থাকবে না। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, 30 অক্টোবরের মধ্যে এই সরকার বিদায় হবে। এই সরকার বিদায়ের মধ্য দিয়ে বিজয় উৎসব পালন করবে দেশের মানুষ। এ সময় খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পাশাপাশি বিদেশে চিকিৎসার দাবি জানান তৃণমূলের নেতাকর্মীরা। নেতাকর্মীদের দাবি, ভোটের অধিকার আদায়ে সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা।